হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত দশম ভিডিও টিউটোরিয়ালে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, ইতিমধ্যেই আমরা 9টি ভিডিও টিউটোরিয়াল দিয়েছি এই গণিত বইয়ের উপরে। তো যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি এবং দেখতে চাচ্ছেন, তাদের জন্য ব্যবস্থা হচ্ছে এই যে আমাদের এই ভিডিওটির উপরে কর্নারে ডান পাশে দেখবেন যে একটা আই বাটন আছে। আপনারা চাইলে সেই আই বাটনে ক্লিক করে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমরা আজকে 102 পৃষ্ঠার কথা বলছি। তো আমাদের চেষ্টা করব আজকে ভিডিওটি ক্লোজ করে দেওয়ার জন্য, অর্থাৎ এই চ্যাপ্টারটি ক্লোজ করে দেওয়ার জন্য। যদি সম্ভব হয় তো ভালো, আর যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে এই চ্যাপ্টারের উপরে আরও একটা ভিডিও হবে। আরেকটা বিষয় বন্ধুরা, তো এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে আমরা কোন চ্যাপ্টারের ভিডিও দিলে আপনাদের ভালো হয় সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট লিখে জানালে আমরা সেই ব্যবস্থা নিতে পারবো যে কোন ভিডিওটা আগে করব। তো যাই হোক বন্ধুরা, চলে যাই আমাদের টিউটোরিয়ালে। তো আমাদের ভিডিওটি তো অনেকেই দেখতেছেন এবং বিভিন্ন কমেন্ট আসতেছে। তো আমাদের কাছে একটা কমেন্ট আছে, সেটা হচ্ছে যে 5.4 ভিডিও করার জন্য। তো 5.4 তো আমি এই বইয়ে, 5.4 বলে তো আসলে কিছু নেই, আসলে হচ্ছে 5.3। তো এখন আবার একটু দয়া করে কমেন্ট করে জানাবেন সেটা কি 5.3 নাকি কত। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন চলে যাই আমাদের আলোচনায়। এই জায়গাটায় আমরা এখন যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে যে 5 নম্বর, খালি ঘর পূরণ করো। তো আমরা যদি একটা অঙ্ক খুব ভালোভাবে বুঝে ফেলি তাহলে কিন্তু বাকি অঙ্কগুলো পারবো। তো বন্ধুরা লক্ষ্য করি, তো আমরা প্রথম অঙ্কটা করি। প্রথম অঙ্কটা কিভাবে করব, তো এই অঙ্কটা করার আগে আমাদের দুইটা বিষয় ভালোভাবে জানতে হবে, তাহলে আমরা এটা ভালোভাবে করতে পারবো। তো বন্ধুরা লক্ষ্য করো, আমি একটু বলার চেষ্টা করতেছি, সমান সমান এবং সমান সমানের প্রথমে কিছু অংশ এবং সমান সমানের পরে কিছু অংশ যদি থাকে, তাহলে সমান সমানের প্রথমে যে অংশগুলো থাকে তাকে বলা হয় বাম পক্ষ। আমার লেখা কিন্তু সুন্দর হচ্ছে না বন্ধুরা, আমি একটু বলে নিচ্ছি। তো তোমরা কিন্তু আমার লেখাকে ফলো করবে না, তোমরা বুঝতেছো কিনা সেটা হচ্ছে বিষয়। আমি যেই সিস্টেমে কাজ করতেছি সেই সিস্টেমে লেখাকে সুন্দর করা কঠিন, করতে পারতেছি না। তো তোমরা অবশ্যই সুন্দর করে লিখবে, পরীক্ষক যদি তোমাদের লেখা বুঝতে না পারে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো নাম্বার দিবে না, এবং তুমি ভালো লিখেও, সঠিক লিখেও কিন্তু নাম্বার পাবে না। এই হচ্ছে বিষয় বন্ধুরা, আমি তোমাদেরকে অবশ্যই অনুপ্রেরণা দিচ্ছি এবং ভালো করে লিখবে, কিন্তু আমার লেখা ভালো হচ্ছে না, তুমি বুঝতে পারলে আমার কর্ম সার্থক হবে। এই হচ্ছে বিষয় বন্ধুরা। তো যাই হোক, সমান সমানের প্রথম অংশকে বলবো আমরা বাম পক্ষ, আমি একটু লিখতেছি বাম পক্ষ। আর সমান সমানের পরের অংশটাকে লিখব হচ্ছে ডান পক্ষ। সমান সমানের পরের অংশটাকে লিখব হচ্ছে ডান পক্ষ। এখন মাঝখানে তো সমান সমান, এখন সমান সমানের বাম পক্ষ থেকে যদি ডান পক্ষে যায়, অথবা ডান পক্ষ থেকে যদি বাম পক্ষে কোনো সংখ্যাকে বা কোনো প্রতি মানে কোনো সংখ্যা কিংবা কোনো চলক যেটা, অর্থাৎ অজানা মান, এরকম কোনো কিছুকে যদি নিয়ে আসি বাম পক্ষ থেকে ডান পক্ষে অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষে, সেই ক্ষেত্রে কিছু চিহ্ন থাকলে চিহ্ন পরিবর্তন হয়। তো বন্ধুরা লক্ষ্য করো, যদি যোগ থাকে তাহলে হয়ে যাবে বিয়োগ, যদি বিয়োগ থাকে তাহলে হয়ে যাবে যোগ, যদি গুণ থাকে তাহলে হয়ে যাবে ভাগ, এবং যদি ভাগ থাকে, আমি উপরে লিখলাম, যদি ভাগ থাকে তাহলে হয়ে যাবে গুণ। এখন ডান পক্ষ থেকে বাম পক্ষে যদি যায় তাহলেও এই একই নিয়ম ফলো করবো, অর্থাৎ গুণ থাকলে হবে ভাগ, বিয়োগ থাকলে হবে যোগ, যোগ থাকলে হবে বিয়োগ, এবং ভাগ থাকলে হবে গুণ। আবার ঠিক একইভাবে ডান পক্ষ থেকে যদি বাম পক্ষে যায় তাহলে এটা নিয়ম, আবার ডান বাম পক্ষ থেকে যদি ডান পক্ষে যায় তাহলে একই নিয়ম প্রযোজ্য। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা চলে যাই পরের অংশটা। এইটুকু যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক করাটা খুব সহজ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা দেখি এইখানে। তো এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটুকু করতে হবে, সমান সমানের আগে অর্থাৎ বাম পক্ষে আমাদের বক্সটা রাখবো, যেখানে বক্স থাকবে সেই বক্সটা বাম পক্ষে রাখবো, এবং বাকি অংশ যেগুলো আছে সবগুলোকে আমরা দিয়ে দিব হচ্ছে ডান পক্ষে, এবং তারপরে আমরা কাজটুকু করব। তো বন্ধুরা আমি 1 নম্বর অঙ্কটা করতেছি, এখান থেকে শুরু করলাম। তো এই জায়গাটায় আমাদের এই অঙ্কটা করার জন্য, যেসব জায়গায় সমান সমান আছে সেই অঙ্কটা করার জন্য আমাদের যেভাবে করতে হবে, প্রথমে বা দিয়ে শুরু করতে হবে, আমি বা দিলাম প্রথমে, তারপরে যে কাজটুকু করবো আমি বক্সটাকে এই পাশে রাখবো, বাকিগুলো অন্য পাশে নিয়ে নিব। প্রথমে বক্স দিলাম, তারপরে দিলাম 3, এরপরে দিলাম হচ্ছে সমান সমান, তারপরে লিখলাম 13, এবং এরপরে হচ্ছে 15, অর্থাৎ সমান সমানের পরে যেইটুকু অংশ আছে সেইটুকু লিখলাম। তো আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাচ্ছি হচ্ছে, এখানে আছে হচ্ছে উপরে আছে হচ্ছে 1, নিচে হচ্ছে 5, এবং আগে হচ্ছে প্লাস।
অর্থাৎ যোগ চিহ্ন। তো সেই বাম পক্ষ থেকে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই, যেহেতু যোগ আছে হয়ে যাবে বিয়োগ, এবং উপরে এক নিচে হচ্ছে পাঁচ। তো এখন আমরা নিচে পাঁচটা লিখে ফেললাম। তো বন্ধুরা লক্ষ্য করো এরপরে কি হবে, এইটুকু বসিয়ে ফেললাম, এরপরে যে কাজটুকু হবে ঠিক সেম ভাবে আমরা যেটুকু লিখবো আগে যা লিখেছি ঠিক সেম অংশটুকু লিখে ফেলবো। লিখে ফেললাম, সমান সমান দিলাম। এখন ডান পক্ষে আমরা যে অংশগুলো আছে সেইগুলো যোগ বিয়োগ যা হয় সেই কাজটুকু আমরা করব। তো বন্ধুরা যোগ বিয়োগ যা থাকে সেই কাজগুলো কিন্তু আমাদের এখন করতে হবে। তো লক্ষ্য করো আমরা সেই কাজটুকুই কাজটুকুই এখন করব, আমরা এখন সেই কাজটুকু করতেছি। তো এখন আমরা যে কাজটুকু করব এখানে আমরা এখন লসাগু করব। পনেরো এবং পাঁচ এর লসাগু কত? পনেরো এবং পাঁচের লসাগু হচ্ছে, বন্ধুরা লক্ষ্য করো একে কিন্তু পাঁচ দিয়ে ভাগ যায়, তার মানে তিন পাঁচে পনেরো, পাঁচ ছকে পাঁচ, তার মানে তিন পাঁচে হচ্ছে পনেরো, লসাগু হচ্ছে আমাদের পনেরো। তো এখন বন্ধুরা লক্ষ্য করো পনেরোকে যদি পনেরো দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে এক, তেরোকে যদি এক দিয়ে গুণ করি তাহলে হচ্ছে তেরো। এখানে বিয়োগ চিহ্ন আছে এই জন্য বিয়োগ চিহ্ন বসে যাবে পাঁচ দিয়ে, এটা হচ্ছে পাঁচ, পাঁচ দিয়ে যদি পনেরোকে ভাগ করি হচ্ছে তিন, তিন দিয়ে যদি এককে গুণ করি হচ্ছে তিন, তার মানে তিন দিয়ে এককে গুণ করলে হচ্ছে তিন। তার মানে এখানে এখন কত কত থাকতেছে বন্ধুরা লক্ষ্য করো, এখানে উপরে থাকতেছে হচ্ছে বক্স একটা থাকবে, তিন একটা থাকবে, সমান সমান থাকতেছে, এরপরে নিচে হচ্ছে পনেরো, আর উপরে কত থাকতেছে বন্ধুরা, উপরে হচ্ছে তেরো থেকে যদি তিন চলে যায় তার মানে উপরে থাকতেছে দশ। এখন বিষয়টা লক্ষ্য করো বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি আমাদের কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করতে হবে। কাটাকাটি মানে উপরে নিচে কাটাকাটি, লব এবং হরে যদি কাটাকাটি যায়, অর্থাৎ এই লবের সাথে এই হর যদি কাটাকাটি যায়, এবং এইখানে তো লব হর কাটাকাটি যাওয়ার কোনো বিষয় নেই, কারণ লবে তো আমাদের কোনো কিছু দেয়া নেই। তো কাটাকাটি গেলে কাটাকাটি করব, যদি আমরা কাটাকাটি নাও করি তাও কিন্তু হবে, আর কাটাকাটি করে নিলেও হবে। তো যাই হোক বন্ধুরা আমরা কাটাকাটি করতেছি, কাটাকাটি যদি করি পাঁচ দিয়ে, পাঁচ দুগুণে হচ্ছে দশ, পাঁচ দিয়ে কাটতেছি পাঁচ দুগুণে হচ্ছে দশ, আর পাঁচ দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে তিন পাঁচে পনেরো। তো বন্ধুরা আশা করতেছি এতটুকু বুঝতে পারতেছো। তো আমরা এখন উপরের অংশটুকু কিছুটা মুছে দিই, মুছে দিয়ে আবার ওই জায়গাটা এই অঙ্কটা করবো বাকিটুকু। তো এরপরে বন্ধুরা লক্ষ্য করো আমি উপরেটুকু মুছে দিচ্ছি, আচ্ছা উপরেটুকু মুছে দিলাম, এখন নিচে যেটুকু করব সেই কাজটাই এখন উপরে করতেছি বন্ধুরা। এখন বন্ধুরা লক্ষ্য করো এই জায়গাটায় ওইখানে কি আসতেছে, এখানে আসতেছে হচ্ছে একটা বক্স, আর হচ্ছে তিন সমান সমান, এরপর আসতেছে উপরে হচ্ছে দুই আর নিচে হচ্ছে তিন, অর্থাৎ আমরা নিচের লাইন থেকে এইটুকু পেলাম। তো এইটুকু আমরা রাখি আর বাকি সবগুলো মুছে দিই, তারপরে আবার কাজ করতেছি। তো বন্ধুরা লক্ষ্য করো এই জায়গাটায় কি হবে, আমরা বাদ দিলাম আবার, এখন যে কাজটুকু হবে এটা হচ্ছে একটা নতুন নিয়ম তোমাদের জন্য। এখন যেটা করব আমরা হচ্ছে আর গুণন বা বজ্র গুণন, এই লক্ষ্য করো একদম উপরে এই এইটাকে এই সিস্টেমে গুণ হবে, অর্থাৎ বক্সের সাথে এই তিন এবং দুইয়ের সাথে এই তিন গুণ হবে। অর্থাৎ প্রথমের প্রথম যে অংশটুকু থাকবে, বাম পক্ষে যে অংশটুকু থাকবে এবং ডান পক্ষে যে অংশটুকু থাকবে, ডান পক্ষের বাম পক্ষের, আমি প্রথমে বাম পক্ষ বলছি, যে বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হর গুণ হবে, এবং ডান পক্ষের লবের সাথে বাম পক্ষের হরের গুণ হবে। তো এই গুণ করবো এখন লক্ষ্য করো, তার মানে বক্সের সাথে আমি একটা লিখি, বক্স এর সাথে গুণ হবে হচ্ছে তিন, এবং সমান সমান হবে মাঝখানে সমান সমান, এটা এটা গুণ করব, সমান সমান দিব, পরে বাকি অংশটুকু লিখবো, এরপরে হচ্ছে তিন দুগুণ হচ্ছে ছয়। এটা হচ্ছে আমাদের নিয়ম, অর্থাৎ এইটা নিয়মটা মনে রাখতে হবে যে লব এবং হর গুণ হবে, গুণ হয়ে সমান সমান হবে, তারপরে বাকি এবং লব এবং হর গুণ হবে। এখন বন্ধুরা লব এবং হর মানে কি, একটার লব আরেকটার হর, এই হচ্ছে বিষয়, যে প্রথম অংশের লব দ্বিতীয় অংশের হর, প্রথম অংশের হর দ্বিতীয় অংশের লব, বা তোমরা যেভাবেই বলো, তোমরা ভিডিওটি যদি না বোঝো সেক্ষেত্রে ভিডিওটি জেনে দেখো, আশা করি বুঝতে পারবে। এরপরে কি করবো বন্ধুরা লক্ষ্য করো, এরপরে এটা হচ্ছে বক্স, বক্সের সাথে তিন হচ্ছে গুণ, আমরা এখন শুধুমাত্র বক্সটা লিখলাম, এরপরে সমান সমান দিলাম, এরপরে এখানে ছয় লিখলাম। এখন বন্ধুরা লক্ষ্য করো এই যে তিন, তিন আছে হচ্ছে গুণ, এখন বাম পক্ষ থেকে যদি ডান পক্ষে চলে যায় হবে ভাগ। ভাগ কিভাবে লিখবো, ভাগ লেখার নিয়ম হচ্ছে যে যে সংখ্যাগুলো থাকবে তার নিচে যদি চলে যায়, অর্থাৎ ছয়কে যদি আমি তিন দিয়ে ভাগ করতে চাই তাহলে এইভাবে করা যায়, অথবা আরও একটা সিস্টেম আছে ছয় ভাগ এই চিহ্ন দিলাম তারপর লিখলাম তিন, এই দুইটা কিন্তু আমাদের একই মিন করতেছে বন্ধুরা, আশা করতে বুঝতে পারতেছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, বন্ধুরা আমি আরও একবার বলে নিচ্ছি, আমার লেখাটা কিন্তু সুন্দর হচ্ছে না, তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে লেখা কিন্তু অবশ্যই অবশ্যই সুন্দর করে লিখবে, যদি পরীক্ষক তোমার লেখা বুঝতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু তুমি ভালো ভালো নাম্বার পাবে না, তোমার যদি সঠিক হয়েও থাকে। তো যাই হোক বন্ধুরা আমি তোমাদেরকে সবসময় উদ্বুদ্ধ করবো, লেখা সুন্দর হতে হবে, লেখার মাঝে গ্যাপ থাকতে হবে, পরীক্ষক যেন ভালোভাবে বোঝে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক বন্ধুরা আমরা পরের অংশ দেখি, এখন এইখানে
ছয় কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে তিনকে তিন, তিন দুগুণ হচ্ছে ছয়। তার মানে কোনো কিছুর শেষে, এখানে একটু লক্ষ্য করো, এখানে উপরে আসতেছে দুই আর নিচে আসতেছে এক, কোনো একটা সংখ্যার আমি যদি নর্মালি লিখি দুই, দুই লিখলে এর নিচে যদি কোনো সংখ্যা না দেয় তার মানে হচ্ছে এর নিচে এক আছে, আর দুই লিখে যদি এর নিচে আমি পাঁচ দিয়ে দিলাম তার মানে হর তো পাঁচ আছেই। কিন্তু যদি নিচে কোনো কিছু না দেয়া হয় তার মানে ধরে নিতে হবে সবসময় এক আছে। নিচে আমি যদি এক লিখি তাহলে তো এক আছে, আর নিচে যদি কোনো কিছু না লিখি তাহলেও কিন্তু এক বুঝায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি শুধুমাত্র দুই, শুধুমাত্র দুই। তার মানে অতএব বক্স সমান সমান হচ্ছে দুই, অর্থাৎ আমাদের ফাইনাল যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে বক্স সমান সমান দুই। তো যাই হোক বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। তো ঠিক সেম সিস্টেমে বাকি দুটো অঙ্কও হবে, তোমরা বাকি দুটো অঙ্ক করার চেষ্টা করো, আশা করি পারবে বন্ধুরা। তো যাই হোক, আমরা কিন্তু যদি না পারো সেক্ষেত্রে পরবর্তী আরেকটা ভিডিও টিউটোরিয়াল করবো এবং সেখানে তোমাদের এই বাকি দুটো অঙ্ক করে দিব এবং এই চ্যাপ্টারের উপরে আরও একটা ভিডিও হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা ভিডিওটি এই পর্যন্ত আর দীর্ঘায়িত করবো না, তো আমরা এটার উপরে আরও একটা ভিডিও করবো। তাহলে এটা হচ্ছে 10 নম্বর ভিডিও, তারও 11 যদি হয়, হয়তো বা 12টা ভিডিও হতে পারে, আরও একটা বা দুইটা লাগতে পারে আমি যদি সবগুলো করে দিই অঙ্ক। তো যাই হোক বন্ধুরা, তো আমাদের ভিডিওটি যারা দেখতেছেন তাদের সবাইকে স্বাগত জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুরা এখনকার মতো বিদায় নিচ্ছে। এবং আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, আর যারা এই এর পরবর্তীতে কোন চ্যাপ্টার অঙ্ক করলে ভালো হয় সেইটুকু বিষয়ে আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট লিখে জানাবেন, আমরা সেইভাবে চেষ্টা করব যে কোন চ্যাপ্টারটা দিয়ে আবার শুরু করব। তো যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিওটি আর দীর্ঘায়িত করতেছি না, এখন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।